মাতায় তার সূচনা করতে চলবেন এবং উনি পরবর্তীতে বসে করবেন। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। 2017-18 অর্থবর্ষের প্রথমার্ধের জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণাপত্র উপস্থাপনার এই আয়োজনে উপস্থিত গণমাধ্যমের সম্মানিত সদস্যদের এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীদের জানাই স্বাগত। বক্তব্যের শুরুতে মুদ্রানীতি ভঙ্গি প্রণয়ন এর প্রণয়নের জন্য প্রথাগতভাবে আয়োজিত পরামর্শ সভাগুলোয় শীর্ষ পর্যায়ে সাবেক ও বর্তমান নীতি নির্ধারকদের, বিশেষজ্ঞ মহল এবং স্টেক হোল্ডার প্রতিনিধিরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যবান অন্তর্দৃষ্টি ও পরামর্শ জানিয়েছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণাপত্রগুলো ইতিবাচকভাবে জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম বরাবরই দায়িত্বশীল ভূমিকা রেখেছে, এজন্য উপস্থিত গণমাধ্যমীতি বন্ধুদের জানাই কৃতজ্ঞতা ও সাধুবাদ। বরাবরের মতোই মূল্যস্ফীতি পরিমিত রাখার পাশাপাশি দেশের উৎপাদন অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বান্ধব গতিশীল প্রবৃদ্ধির সরকারি অভীষ্ট অর্জনে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনীতির চলমান প্রেক্ষাপটে 2017-18 অর্থবছরের জন্য মুদ্রানীতি কার্যক্রম অর্থাৎ মনিটারি প্রোগ্রাম এবং অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ভঙ্গি অর্থাৎ মন্ত্রী স্টাফ প্রণয়ন করা হয়েছে। এই বিষয়সমূহ অবতারণার আগে সদ্য শেষ হওয়া 2017 অর্থবছরের মুদ্রানীতির লক্ষ্যগুলোর বিপরীতে প্রকৃত অর্জন সংক্ষেপে উল্লেখ করতে চাই। গড় বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বা হেডলাইন ইনফ্লেশন 2017 অর্থবছরে ক্রমশ নিম্নগামী থেকে আগের অর্থবছর অন্তের 5.92% থেকে হ্রাস পেয়ে অর্থবছর শেষে অর্থাৎ জুন মাস 2017 সালে 5.44% নেমে আসে, যা নির্ধারিত 5.80% উর্ধ্বসীমার নিচে রয়েছে। ব্যাংকিং খাত থেকে অভ্যন্তরীণ ঋণের সংযত প্রবৃদ্ধি অর্থাৎ 16.4% লক্ষ্যমাত্রার বিপরীতে মে 2017 নাগাদ 11.3% প্রকৃত প্রবৃদ্ধি এই মূল্যস্ফীতি পরিমিতিকে সহায়ক প্রভাব রেখেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি গতিশীল রেখেও বার্ষিক 16.5% লক্ষ্যমাত্রা বিপরীতে মে 2017 নাগাদ 16.0% প্রবৃদ্ধি বেসরকারি খাতে। এই প্রবৃদ্ধি গতিশীল রেখেও অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি নির্ধারিত উর্ধ্বসীমার অনেকটা নিচেই। এর মূল কারণ হিসেবে বলা যায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারি খাতে ঋণ বৃদ্ধি না পেয়ে বরং কমে থাকে, অর্থাৎ 16.1% বার্ষিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার বিপরীতে মে 2017 নাগাদ 16.2% হ্রাস পেয়েছে -16.2।
মূলত জাতীয় সঞ্চয় স্কিমের সঞ্চয়পত্রগুলোর অধিক বৃদ্ধির মাধ্যমে সরকারি অর্থায়নের কারণে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ পরিমাণ কমেছে 15.3 ও 12.1 শতাংশ। বেসরকারি খাতে প্রাইভেট সেক্টর ক্রেডিট আমরা 16.3 ধরেছি এবং সরকারের 12.1 শতাংশ। ব্যাংক ব্যবস্থার বাইরে জাতীয় সঞ্চয় স্কিমের অর্থায়ন সরকারি খাতের জন্য সহজপ্রাপ্য থাকায় ব্যাংক